নমস্কার, শুভ সন্ধ্যা। চলে এলাম আজকের এই বৃহস্পতিবারের আলোচনা সভায়। আপনারা জানেন, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র প্রতি বৃহস্পতিবার এবং রবিবার করে অনবরত আয়োজন করে চলেছে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে বিভিন্ন আলোচনা সভার, সম্পূর্ণ বাংলা ভাষায়। আমরা আশা করতে পারি আমাদের এই প্রচেষ্টা আপনাদের সাহায্য করতে সক্ষম হচ্ছে। এরূপ সত্ত্বেও আপনারা যদি এই ট্রাস্টের উন্নতির জন্য আমাদেরকে কোনো আদেশ বা উপদেশ দিতে চান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। ট্রাস্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের ট্রাস্টিতে লাইফ মেম্বারশিপ নিতে পারেন। আমাদের এই সংস্থায় মেম্বারশিপ নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এবার আমরা ফিরে আসবো আজকের আলোচনা সভায়। আজকে আমাদের আলোচনা সভায় আমাদের সাথে উপস্থিত আছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য এবং সদস্যা প্রকাশ চক্রবর্তী, আশিস কর, অয়ন ঠাকুর এবং আমি পায়েল দাস। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আজকের বিশেষ অতিথি এবং আলোচনার আলোচক ডক্টর প্রতীপ চট্টোপাধ্যায় মহাশয়। মহাশয়কে জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে সুস্বাগতম। ডক্টর প্রতীপ চট্টোপাধ্যায় মহাশয় প্রেসিডেন্সি কলেজ কলিকাতা থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি গোল্ড মেডেলের সহিত প্রাপ্ত করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং এমফিল এর পাঠ শেষ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি পিএইচডি সম্পন্ন করেন। বলে রাখি, তিনি পোস্ট গ্র্যাজুয়েশনেও গোল্ড মেডেল অর্জন করেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রূপে অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র থেকে মহাশয়কে পুনরায় ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আমি মহাশয়কে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। তোমাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে তোমাদের যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে তোমরা করছো, আমরা বৈদ্যুতিন মাধ্যমেও দেখছি সেটা। এবং আমার মনে হয় এটা খুবই সাধু উদ্যোগ যে বাংলায় তোমরা যেভাবে নিরলসভাবে ছাত্রছাত্রীদের কল্যাণে বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাদের দিয়ে আলোচনা করাচ্ছো, সেটা খুবই সুন্দর একটা বিষয়। আমি আজকে যে বিষয়টা আমাকে বলা হয়েছে তোমাদের তরফ থেকে আলোচনা করতে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সময়ের। তার কারণ বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। বেশ 2 মাস আগে আফগানিস্তানে আমরা দেখলাম যে কিভাবে, এবং সেই অস্থিরতা এখনো চলছে। আর বাংলাদেশে অস্থিরতা আছে, তার গত বছরে কিছু গোড়ার দিকে আমরা দেখেছিলাম রোহিঙ্গার সমস্যা, মায়ানমার এর রোহিঙ্গার সমস্যা, যে রোহিঙ্গারা ভারতে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে এসেছিল শরণার্থী হিসাবে। তো তার ফলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে দক্ষিণ এশিয়ার যে রাজনীতি এবং সেখানে যে পরিচিতির যে আন্দোলন, এবং সে পরিচিতি দু ধরনের, এটা হচ্ছে জাতিসত্তা বিষয়ক পরিচিতি এবং ধর্মীয় পরিচিতি। তো এই জাতিসত্তা বিষয়ক পরিচিতি এবং ধর্মীয় পরিচিতি নিয়ে যে আন্দোলন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়টা আমি একটা অন্যভাবে একটু শুরু করি, সেটা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা মূলত তুলনামূলক রাজনীতির যে আমাদের সিলেবাস আছে বা পেপার যেগুলো পড়ানো হয়, তুলনামূলক রাজনীতির মধ্যে একটা বিশেষ বিষয় হিসাবে এটা পড়াই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে। কল্যাণী বিশ্ববিদ্যালয়তেও স্নাতকোত্তর স্তরে তুলনামূলক রাজনীতির যে সিলেবাস আছে সেখানে এই বিষয়টা রয়েছে। আমি আমার মনে হয় যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক রাজনীতির পেপারে এই এই বিষয়টি রয়েছে। এখন আমি যেটা বলতে চাই যে তুলনামূলক রাজনীতির সংজ্ঞাটা আগে আমাদের জানা দরকার, যে তুলনামূলক রাজনীতি নিয়ে যখন আমরা কাজ করি বা চর্চা করি তখন আমরা কি বোঝার চেষ্টা করি। আমরা বোঝার চেষ্টা করি যে বিভিন্ন বিভিন্ন দেশের যে রাজনৈতিক ব্যবস্থা,
বা বিভিন্ন দেশের যে রাজনীতির প্রক্রিয়া সেটার বিশেষত্ব কি, এবং সেটা অন্য রাজনৈতিক ব্যবস্থার সাথে কিরকম আলাদা, বা কতটা তার মিল রয়েছে কতটা অমিল রয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা, তুলনামূলক রাজনীতি আসলে আমাদেরকে প্রতিটি জাতিরাষ্ট্রের রাজনৈতিক সমাজতত্ত্বের একটা চিত্র প্রদান করে। রাজনৈতিক সমাজতত্ত্বের চিত্র বলতে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে যে কিভাবে সমাজের বিভিন্ন স্তর, সমাজের বিভিন্ন উপাদান রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করে, এবং রাজনীতিও এই প্রভাবিত করার চেষ্টা করে সমাজের বিভিন্ন স্তর এবং উপাদানগুলিকে। তো ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, যদি আন্তর্জাতিক সম্পর্ক জাতিরাষ্ট্রের বহির্বিশ্বের সাথে পরিচিতি ঘটায়, তুলনামূলক বহির্বিশ্বের সাথে পরিচিতি তুলনামূলক রাজনীতি বহির্বিশ্বের সঙ্গে পরিচিতি ঘটায় নির্দিষ্ট জাতিরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক সমাজতত্ত্বের বিষয়। তো এইভাবে যদি আমরা বিষয়টা দেখি, তাহলেই বুঝবো যে দক্ষিণ এশিয়ার, সমগ্র দক্ষিণ এশিয়ার যখন আমরা কথা বলছি, তার মানে দক্ষিণ এশিয়ায় যে জাতিরাষ্ট্রগুলো রয়েছে তার অভ্যন্তরে যে কিভাবে ধর্মীয় এবং জাতিসত্তাগত পরিচিতির উপস্থিতি রয়েছে, এবং সেটা কিভাবে সেই দেশের রাজনীতি এবং বৃহত্তর দক্ষিণ এশিয়ার রাজনীতিকে প্রভাবিত করছে, সেটা মূল আলোচনার বিষয়। আমি আলোচনাটা শুরু করব, মানে বা আলোচনাটা করব তিনটে ভাগে। প্রথমত আমি বোঝার জন্য চেষ্টা করছি যে একটু তাত্ত্বিকভাবে যে যে এথনিক অ্যান্ড রিলিজিয়াস আইডেন্টিটিস, এইটা বলতে কি বুঝি, এবং সাউথ এশিয়া এই ধারণাটার মধ্যেই বা কি রয়েছে। তো ফলে তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে প্রথমে এটাকে আমরা বলি যে বিনির্মাণ করা বা ডিকনস্ট্রাকশন করা যে বিষয়টা রয়েছে, ধরো এই বিষয়টা যেটা রয়েছে সেখানে তিনটে মূল বিষয় রয়েছে, যে সাউথ এশিয়া, এথনিক আইডেন্টিটিস এবং রিলিজিয়াস আইডেন্টিটিস। তো এই তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনাটা করি প্রথমে, তাকে ভেঙে নিয়ে, যে আমাদের টপিকটাকে ভেঙে নিচ্ছি, এবং ভেঙে নিয়ে প্রথমেই যে জায়গাটা আসছে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া। তাহলে দক্ষিণ এশিয়াতে আমরা কাকে বলবো, কতটাই বা তার বিস্তার? তো স্বাভাবিকভাবে আমরা যেটা সমস্ত আলোচনায় করা হয় আঞ্চলিক সংগঠনের আলোচনায়, যে আঞ্চলিক সংগঠন যদি থাকে সেই সংগঠনের যারা সদস্য রাষ্ট্র তাদেরকেই মূলত সেই অঞ্চলের তাদেরকেই মূলত সেই অঞ্চলের জাতিরাষ্ট্র হিসাবে গণ্য করা হতে পারে। ফলে আমাদের সার্ক যেরকম রয়েছে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে, সেখানে যে 8টি জাতিরাষ্ট্র রয়েছে, তো ফলে সেই স্বাভাবিকভাবেই সেই 8টি জাতিরাষ্ট্র আমাদেরকে একটা ধারণা দিতে পারে যে কাদের নিয়ে আসলে আমরা কথা বলছি। তো এখন মুশকিল হচ্ছে যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেভাবে সীমানাটা তৈরি হলো, অর্থাৎ একটা পলিটিক্যাল বাউন্ডারি বা রাজনৈতিক সীমানা তৈরি হয়েছে, তার ফলে জাতিগত যে মানে জাতিসত্তার মানে নির্দিষ্ট জাতিসত্তার যে যারা যারা তার সেই জাতিসত্তা গোষ্ঠীর সদস্য, তারা কিন্তু বিভিন্ন রাষ্ট্রেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো ফলে এটা একটা অদ্ভুত ব্যাপার যে আসলে আমাদের মূল লক্ষ্যটা তো হয় যে একটা জাতিরাষ্ট্র তৈরি করা হয় এবং সেখানে চেষ্টা করা হয় যে একটা জাতীয় পরিচিতি তৈরি করার, কিন্তু জাতীয় পরিচিতি বা ন্যাশনাল আইডেন্টিটি তৈরি করার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় এই ধরনের পরিচিতিগত, এই ধরনের বিভিন্ন পরিচিতি মানে ডিফারেন্ট আইডেন্টিটিস যেগুলো রয়েছে, তোমার এথনিক আইডেন্টিটিস, রিলিজিয়াস আইডেন্টিটিস, কালচারাল আইডেন্টিটিস। তো তার ফলে যেটা দাঁড়ায় যে এই ধরনের এত ধরনের পরিচিতি থাকার ফলে একটা জাতীয় পরিচিতি এবং একটা আঞ্চলিক পরিচিতি, যে আমি যদি চেষ্টা করি যে ইউরোপীয় ইউনিয়নের মতো একটা ইউরোপীয় পরিচিতি তৈরি করব একটা অঞ্চলে, সেটা দক্ষিণ এশিয়ায় একেবারে একটা দিবা স্বপ্ন, সম্ভবই নয়। আপনি মানে আমরা দক্ষিণ এশিয়ায় নির্দিষ্ট জাতিরাষ্ট্রগুলোতে জাতিরাষ্ট্রের পরিচিতি মানে জাতীয় পরিচিতিটাই তৈরি করতে পারি না, ন্যাশনাল আইডেন্টিটি, সেখানে আঞ্চলিক পরিচিতি কিভাবে তৈরি করা হবে? তো ফলে যেরকম ভাবে আঞ্চলিক যেরকম ভাবে জাতীয় স্তরে জাতীয় পরিচিতি তৈরি করতে সমস্যা, সেভাবে আবার আঞ্চলিক স্তরে আঞ্চলিক পরিচিতি তৈরি করতেও কিন্তু একটা সমস্যা আমরা এখানে দেখতে পাই। তো এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে দক্ষিণ এশিয়া বলতে আমরা যদি শুধুমাত্র সার্কের
সদস্য 8টি সদস্য রাষ্ট্রকে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে যেটা দাঁড়াবে যে এই সদস্য রাষ্ট্রগুলোর বাইরেও কিন্তু দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে চীন বা মায়ানমার, যারা দক্ষিণ এশিয়ার সংগঠনের সরাসরি সদস্য নয়, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা তাদেরও একটা বড় প্রভাব রয়েছে এই দক্ষিণ এশিয়ার রাজনীতিগুলোতে। তার কারণ কেন সেটা আমি একটু বাদে আসছি। দ্বিতীয় যেটা যেটা হচ্ছে যে এথনিক আইডেন্টিটিস বলতে আমরা কি বুঝি। এথনিক আইডেন্টিটিস বলতে বোঝার চেষ্টা করা হয় যে জাতিসত্তার যে পরিচিতি, যে বিভিন্ন আমাদের এখানে জাতিসত্তা আর জাত মানে কাস্ট অ্যান্ড এথনিসিটি, এই দুটোর মধ্যে একটা তফাত করা প্রয়োজন। কাস্ট যদি কাস্ট জাতি আর এথনিসিটি হচ্ছে জাতি গোষ্ঠী হিসাবে আমি বলার চেষ্টা করছি বা জাতি সত্তা হিসাবে বলার চেষ্টা করছি, যে এটা এক ধরনের একটা সংস্কৃতি, এক ধরনের একটা ভাষা, এক ধরনের একটা হ্যাবিট বা ব্যবহারের দ্বারা যখন আমরা একটা গোষ্ঠী তৈরি করি সেটাকে আমরা বলার চেষ্টা করি এথনিক। এবং এই এথনিকের একটা বড় বৈশিষ্ট্য হলো যে এই জাতিসত্তার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তারা অনেকেই এই জাতিসত্তা মানে এথনিক গ্রুপস যখন তৈরি হয় সেই এথনিক গ্রুপস এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্য গোষ্ঠীর থেকে আলাদা। উদাহরণ হিসাবে তোমরা জানো যে পশ্চিমবঙ্গে যে গোর্খাদের যে আন্দোলন চলছে গোর্খাল্যান্ড নিয়ে, তো মানে সেটা কিছুটা এখন কমেছে, কিন্তু সেই আন্দোলনের মূল ভিত্তিটা হচ্ছে যে একটা নির্দিষ্ট যে তাদের ভাষা, তাদের যে ধর্ম, তাদের যে আচরণ, তাদের যে জীবন শৈলী, এইগুলো যেহেতু আলাদা ধরো ধরো পাঞ্জাবের যারা জাতিগোষ্ঠী আছে তাদের থেকে, তো তার ফলে তারা চেষ্টা করে যে তাদের যে জাতি তাদের যে বৈশিষ্ট্যগুলোকে সেগুলো রক্ষার জন্য তারা জাতীয় পরিচিতি বা রাজ্যের যে পরিচিতি মানে ন্যাশনাল আইডেন্টিটি অ্যান্ড স্টেট বেসড আইডেন্টিটি, ধরো ইন্ডিয়ান বা ওয়েস্ট বেঙ্গল, এই দুটো আইডেন্টিটির বাইরে গিয়েও তারা চেষ্টা করে যে তাদের গোর্খা যে পরিচিতি সেই পরিচিতিটাকে তারা সামনে রাখার চেষ্টা করে, রক্ষা করার জন্য তারা তারা বলে যে তাদের যদি একটা রাজ্য আলাদা হয় তাহলে তারা মনে করে যে তাদের পরিচিতিটা আরো সুরক্ষিত থাকবে। এটা সাধারণভাবে আমি বলার চেষ্টা করলাম। অন্যদিকে রিলিজিয়াস আইডেন্টিটিস, রিলিজিয়াস আইডেন্টিটিস ধর্মীয় পরিচিতি, এখন এই ধর্মটা ঠিক কিরকম, মানে ধরো একটা ধর্মের বিভিন্ন তার স্বরূপ থাকে বিভিন্ন অঞ্চলে, তুমি হিন্দু হতে পারো, মুসলিম হতে পারো, খ্রিস্টান হতে পারো, শিখ হতে পারো, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে যে হিন্দু ধর্মের যে আচার আচরণ সেই আচার আচরণের যে ধরো ধরো পূজা অর্চনা, এই পূজা অর্চনা গুলো কেউ কেউ দেবদেবী পূজা অর্চনা করে, কেউ কেউ গাছ বা বনকে দেবদেবী রূপে পুজো করে, কেউ কিছু নির্দিষ্ট দেবদেবী পুজো করে, বা কেউ হয়তো কোনো পুজোই করলো না, শুধুমাত্র একটা কি বলবো, তুমি যদি একদম আদিবাসী অঞ্চলে যাও সেখানে দেখবে যে তারা হয়তো কোনো মাটির সরাকে পুজো করছে, কিন্তু সেটাই তাদের কাছে একটা বড় ধর্ম এবং সেই ধর্মটা রক্ষা করার জন্য তারা ভীষণভাবে সচেষ্ট। এবং মনে করা হয় যে আমার যদি আমার ধর্মটাকে যদি আমি সুরক্ষিত রাখতে পারি বা অন্য ধর্মের থেকে আমি যদি আলাদা রাখতে পারি, এবং শুধুমাত্র এটা অনেক সময় আমরা এটা বিভ্রান্ত হই যে ধর্ম মানেই হচ্ছে যে হিন্দু এবং মুসলিম মুসলিম, তো হিন্দু মুসলিমের বাইরে গিয়েও হিন্দুদের মধ্যেও ধর্মের যে প্রকারভেদ এবং মুসলিমদের মধ্যেও ধর্মের যে প্রকারভেদ সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তার করে যখন এই পরিচিতিগত ধর্মীয় পরিচিতিগত আন্দোলন গুলো তৈরি হয়। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ধর্মীয় পরিচিতি এবং জাতিসত্তাগত পরিচিতির যে আন্দোলন গুলো সেগুলো শুরু হয় আলাদা আলাদা ভাবেই, কিন্তু কখনো হয়তো ধর্মীয় পরিচিতি এবং জাতিসত্তাগত পরিচিতি এক হয়ে ধর্মীয় পরিচিতি এবং জাতিসত্তাগত পরিচিতি গুলো এক হয়ে যায়। আমি এবারে আমি একটু উদাহরণ দিয়ে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করি যে এখন মূল লক্ষ্য কি যখন জাতিরাষ্ট্র গঠন, এবং এবং এটা বোঝার দরকার যে জাতিরাষ্ট্র নির্মাণের যে প্রক্রিয়া বা মেকিং অফ নেশন স্টেট,
সেই জাতিরাষ্ট্র নির্মাণের প্রক্রিয়ার ক্ষেত্রে বড় দুটি বাধা হিসাবে আমরা দেখতে পাই এই জাতিসত্তাগত পরিচিতি এবং ধর্মীয় পরিচিতি। কারণ তৃতীয় দক্ষিণ এশিয়ার সমস্ত জাতিরাষ্ট্রগুলোই মূলত উত্তর ঔপনিবেশিক জাতিরাষ্ট্র, তারা ঔপনিবেশের শৃঙ্খল থেকে ভেঙে নিজেরা তাদের স্বাধীনতা অর্জন করেছে এবং অর্জন করার পরে তারা নিজেদের জাতিরাষ্ট্রগুলোকে গঠন করার চেষ্টা করেছে, কিন্তু এই জাতিরাষ্ট্রগুলোর সীমানাগুলো এমন ভাবেই তৈরি হলো যে সেখানে বিভিন্ন জাতিসত্তার লোকজন বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং বিভিন্ন যে ধর্মের যে লোকজন রয়েছে বা সদস্য রয়েছে তারাও বিভিন্ন রাষ্ট্রে কিন্তু ছড়িয়ে পড়েছে। এখন এর ফলে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার যদি জাতিরাষ্ট্র নির্মাণের দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়, তাহলে জাতিরাষ্ট্র নির্মাণের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে একটা সম একটা একটা মানে ইংরেজিটা হচ্ছে হোমোজিনিয়াস, মানে একই ধরনের পরিচিতি, একই ধরনের ভাষাভাষী, একই ধরনের ধর্ম, এইটা যদি থাকে তাহলে জাতিরাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া সহজ হয়। একই ধরনের ভাষা, একই ধরনের ধর্ম, একই ধরনের পরিচিতি, এইগুলো তাত্ত্বিকভাবে খুব ভালো, কিন্তু প্রায়োগিকভাবে না পশ্চিমী দুনিয়ায় না দক্ষিণ এশিয়া বা এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই রকম খুব সহজ একটা জাতিরাষ্ট্র নির্মাণের পরিসর কিন্তু আমরা দেখতে পাই না। পশ্চিম ইউরোপেও অনেক উদাহরণ আছে এই 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 ধরনের জাতিরাষ্ট্র নির্মাণের পথে বাধার ক্ষেত্রে, আর দক্ষিণ এশিয়াতে তো অজস্র উদাহরণ রয়েছে। তো ফলে যদি আমরা এই বিষয়ে কখনো উত্তর লিখতে চাই বা কখনো ভাবি যে কিভাবে বিষয়টাকে শুরু করা হবে, তো বিষয়টাকে শুরু করার ক্ষেত্রে দুটো জিনিস যদি বলা হয় তাহলে আমার মনে হয় সেই উত্তরটা বা সেই আলোচনাটা অনেক সুন্দরভাবে শুরু করা যেতে পারে। সেটা একটা হচ্ছে গিয়ে তুলনামূলক রাজনীতির প্রেক্ষাপট, যে এটা রাজনৈতিক সমাজতত্ত্বকে সামনে আনার চেষ্টা করে এবং সেজন্যই এই ধরনের আলোচনাটা তুলনামূলক রাজনীতির মধ্যে পড়ে, এবং দ্বিতীয়টা হচ্ছে যে এই আলোচনাটা শুরু করতে হবে জাতিরাষ্ট্র নির্মাণের প্রেক্ষাপট থেকে, এবং জাতিরাষ্ট্র নির্মাণের জাতিরাষ্ট্র জাতিরাষ্ট্র নির্মাণের প্রেক্ষাপটটা অত্যন্ত জাতিরাষ্ট্র নির্মাণের প্রেক্ষাপটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা দিয়েই এই আলোচনাটা শুরু করতে হবে এবং এটাকে জাতিরাষ্ট্র নির্মাণের বাধা হিসাবে দেখতে হবে। এখন যদি একই ধরনের ভাষাভাষী বা একই ধরনের ধর্ম, একই ধরনের সমাজ গোষ্ঠী যদি না থাকে, যদি একটা বহুত্ববাদী সমাজ হয়, বহু ধর্মের বহু ভাষার একটা উপস্থিতি দেখা যায়, তাহলে সেটা কি বেশি বাধা সৃষ্টি করতে পারে জাতিরাষ্ট্র নির্মাণে, নাকি যদি একই ধর্মের ওপর ভিত্তি করে কোনো জাতিরাষ্ট্র নির্মাণ হয় সেখানেও, তাহলে তো আর কোনো মানে তাত্ত্বিক ভাবে যদি একই ধর্মের একটা জাতিরাষ্ট্র সৃষ্টি হয় তাহলে সেখানে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদি বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন মূল্যবোধের লোক থাকে, তবেই হচ্ছে গিয়ে অসুবিধাটা হতে পারে। তো কিন্তু দেখা যাচ্ছে যে দুটো ক্ষেত্রেই অসুবিধা রয়েছে। বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের উপস্থিতি থাকলেও ভালো, মানে থাকলেও অসুবিধা, আবার একই ধর্মের রাষ্ট্র হলে সেখানেও অসুবিধা। উদাহরণ হিসাবে পাকিস্তান এবং ভারতকে আমরা দেখতে পাই যে পাকিস্তানে তো মূলত মুসলিম, এই হিন্দু মুসলিম আইডেন্টিটির উপরে ভিত্তি করেই দেশভাগ হলো স্বাধীনতা লাভের পরে, মানে স্বাধীনতা লাভের সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে, এবং এই দেশ এই 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 দেশভাগের পরেই মানে আমরা দেখতে পেলাম যে ভারত এবং পাকিস্তান, ভারত মোটামুটি হিন্দু রাষ্ট্র হিসাবে দেখা হচ্ছে এবং পাকিস্তানকে মুসলিম রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে, কিন্তু তার মধ্যেও এইবারে দেখা যাচ্ছে যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র যে মাত্র হলো কিন্তু সেখানে জাতিসত্তা ভিত্তিক যে অসুবিধাগুলো সেগুলো আজও থেকে গেছে এবং এখনো রয়েছে। ফলে এখানে পাকিস্তানে মূলত এই জায়গাটা, তাহলে অসুবিধাটা শুধুমাত্র যে ধর্মীয় ভিত্তিতে বা জাতিসত্তা ভিত্তিতে করলেই এসে যাবে, মানে কোনো সমস্যা থাকবে না জাতিরাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে, সেটা নয়। আসল সমস্যাটা হচ্ছে উন্নয়নের সমস্যা, আসল সমস্যাটা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা, আসল সমস্যাটা হচ্ছে
ক্ষমতা প্রদান করার সমস্যা, বা একটা বৃহত্তর অর্থে আসল সমাধানটা লুকিয়ে আছে ডিগনিটি জায়গায়। যে প্রত্যেকটি জনগোষ্ঠী বা প্রত্যেকটি জাতিগোষ্ঠী যদি তাদেরকে যথেষ্ট সম্মান এবং সম্ভ্রম প্রদান করা হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকে না। মানে ধরো ভারতের ক্ষেত্রে যে যে তিনটে রাষ্ট্র, মানে যে তিনটে রাজ্য তৈরি হলো 2000 সালের ওই সময়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, এই জাতি রাষ্ট্রগুলো, তো সেখানে কিন্তু মানে সেখানে কি হয়েছে, সেখানে তো বলা হলো যে যে জনগোষ্ঠীগুলো তাদের সুরক্ষিত রাখার জন্য, কিন্তু সেখানে উন্নয়নের হার আজও খুবই কম, আজও খুবই কম। তার ফলে এবং এখানেই যে 2018 সালে ফ্রান্সিস ফুকুয়ামা, তিনি আমরা জানি মানে 1992 সালে তার বইটার কথা খুবই চর্চা করা হয়, কিন্তু 2018 সালে তিনি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ রিসেন্ট বই লিখেছেন এই জাতিসত্তার রাজনীতি নিয়ে, এবং সেখানে বলছেন যে এই পলিটিক্স অফ রিসেন্টমেন্ট এবং দ্য ক্ল্যামার ফর ডিগনিটি, মানে ডিগনিটির জন্য আমার আন্দোলনটাই আমার অসন্তোষের রাজনীতির মূল ভিত্তি। যে এই যে জাতিসত্তাগত বা ধর্মীয়গত যে আন্দোলন, তার মূল ভিত্তিটা যখন আমরা খোঁজার চেষ্টা করছি, অনেকে বলা হয় যে রাজনীতি ক্ষমতা প্রদান করো তাহলে কোনো সমস্যা থাকবে না, অর্থনৈতিক ক্ষমতা প্রদান করো তাহলে কোনো সমস্যা থাকবে না, বড় বড় শিল্প এনে দাও সেই অঞ্চলে তাহলে কর্মসংস্থান হবে, তাহলেও কোনো সমস্যা থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে যে সবকিছু করার পরেও সমস্যাটা থেকে যায়। সমস্যাটা আসলে ব্যক্তি স্তরের সমস্যা, সমস্যাটা কিন্তু কখনোই কোনো গোষ্ঠী স্তরের সমস্যা নয়। গোষ্ঠী স্তরের সমস্যাটা রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে তার মোকাবিলা করা যায়, কিন্তু ধর্মীয় পরিচিতিগত আন্দোলন এবং জাতিসত্তাগত আন্দোলন আসলে যদি আমরা দেখতে চাই যে কেন তা আজও রয়েছে বর্তমান, বা আজ বর্তমানেও খুবই গুরুত্বপূর্ণ, সেটা কেন, সেটা তার কারণটাই হচ্ছে যে যেহেতু এই অসুবিধাগুলো যেহেতু এই অসুবিধাগুলো যেহেতু এই অসুবিধাগুলো ব্যক্তি স্তরের অসুবিধা, ব্যক্তি স্তরের অসুবিধা, তার কারণ ব্যক্তি স্তরে আমার যে সম্মান এবং সম্ভ্রম যে আমি আমার প্রয়োজন সেটা কিন্তু আমি পাই না। সেটা যদি আমার ধর্মের বা আমার জাতিসত্তার রাজনৈতিক একটা ক্ষমতার জায়গাতেও আসে, তাহলেও ব্যক্তি স্তরে আমার যে সক্ষমতা বা ক্যাপাবিলিটি তার পূর্ণ বিকাশ কিন্তু সম্ভব হয় না। সেইটা যদি সম্ভব হয় তবেই হচ্ছে গিয়ে এই এথনিক অ্যান্ড রিলিজিয়াস আইডেন্টিটিস নিয়ে কোনো অসুবিধা থাকবে না। এবারে আমি একটুখানি যে 8টা জাতিরাষ্ট্র রয়েছে সেগুলোর ক্ষেত্রে যাওয়ার ঠিক আগেই আমি আরেকটা জিনিস বলতে চাই, যে স্পিল ওভার এফেক্টস হয়, যে আমরা যদি শুধুমাত্র একটা জাতিরাষ্ট্র নিয়ে আলোচনা করি, সেই জাতিরাষ্ট্রের আলোচনাটা করতে গিয়ে দেখতে পারি যে মায়ানমার থেকে শরণার্থী চলে এলো, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে মাইগ্রেন্টস চলে এলো ভারতে, তাহলে সেই দেশগুলোর আলোচনাটাও চলে আসে স্বাভাবিকভাবে। তো এখন ব্যাপার হচ্ছে যে যদি আমরা আমি ভারতবর্ষের আলোচনাটা একদম শেষে আসছি, আমি প্রথমে পাকিস্তানকে দিয়ে শুরু করি বা আফগানিস্তানকে দিয়ে শুরু করি, সেটা সব থেকে বহুল চর্চিত এখন। তো আফগানিস্তানে আমরা কি দেখতে পাচ্ছি, আফগানিস্তানে আমরা দেখতে পাচ্ছি যে তালিবান, এখন এই তালিবানটা আসলে ঠিক কি জিনিস, তালিবানটা কিন্তু ওখানের একটা জনগোষ্ঠী, এটা মনে রাখা দরকার, এবং এটাও কিন্তু একটা এথনিক স্ট্রাগল, যে তালিবান যে জনগোষ্ঠী তারা মনে করে যে তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ, এবং যদিও হচ্ছে গিয়ে জনসংখ্যার নিরিখে তালিবান সংখ্যালঘু, কিন্তু তালিবানের যারা রয়েছেন তারা কিন্তু মনে করে তারা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, এবং সেই জন্য তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকাটা বাঞ্ছনীয়। তো আফগানিস্তানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সংকট, রাজনৈতিক সংকট, সেটা আসলে একটা এথনিক ইন্টার এথনিক পলিটিক্যাল স্ট্রাগল, সেটা হিসাবেই আমাদের দেখতে হবে, এবং তার ফলে যে জাতিসত্তাগত যে রাজনীতি, সেই রাজনীতির একটা কি ধরনের সংকট তৈরি হতে পারে সেটা কিন্তু আফগানিস্তান একটা খুবই বড় উদাহরণ। এবং সেখানে দেখা যাচ্ছে যে আফগানিস্তানের যে অন্যান্য বিভিন্ন যে প্রদেশগুলো রয়েছে
সেই প্রদেশে কোথাও তালিবানদের ক্ষমতা বেশি, কোথাও তালিবান যারা নয় তাদের ক্ষমতা বেশি, সাধারণ আফগানদের ক্ষমতা বেশি। কিন্তু বহির বিশ্বের যে গুরুত্বপূর্ণ জাতিরাষ্ট্রগুলো রয়েছে, সেই জাতিরাষ্ট্রগুলো কিন্তু এই এই যে দুটো জনগোষ্ঠীর মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব, সেটাকে অনেক অনেকভাবে ব্যবহার করতে চাইছে। এবং এই ব্যবহার করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন বা রাশিয়া বা ভারত, তারা কিন্তু পক্ষ নিয়ে নিচ্ছে। মানে কেউ বলছে যে না, আমরা তালিবানের সঙ্গে, তালিবান যে জনগোষ্ঠী তাদের সাথে থাকছি, এবং তাদেরকে তারা অর্থ অস্ত্র বা আন্তর্জাতিক বৈধতা প্রদান করার পেছনে রয়েছে। আবার অন্যরা মানে অন্য যে দেশগুলো, তারা হয়তো আফগান যারা, তাদেরকে 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 তাদের পৃষ্ঠপোষকতা করছে। তো ফলে এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে একটা জাতিরাষ্ট্রের যে জাতিসত্তাগত রাজনীতি, সেটা যে শুধুমাত্র সেই নির্দিষ্ট জাতিরাষ্ট্রের মধ্যেই হচ্ছে গিয়ে সীমাবদ্ধ তা নাও হতে পারে, সেটাকে কিন্তু মানে প্রভাব সেটাকে প্রভাবিত করতে পারে বা সেটাকে উস্কানি দিতে পারে বহির্বিশ্বের যারা হচ্ছে গিয়ে ক্ষমতাশালী জাতিরাষ্ট্র। তো ফলে এবং সেখানে পাকিস্তান এবং আফগানিস্তানের যে সম্পর্ক, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং পাকিস্তান হয়তো তালিবানকে কিছুটা সাহায্য করে, তালিবান জনগোষ্ঠীকে, আফগান জনগোষ্ঠীকে হয়তো করে না। ফলে এইটা যে একটা নির্দিষ্ট জাতিরাষ্ট্র, এটাকে আমি বলছিলাম স্পিল ওভার এফেক্ট, যে ঠিক প্রতিবেশী যে জাতিরাষ্ট্র বলয়গুলো রয়েছে তাদের থেকে, বা প্রতিবেশী জাতিরাষ্ট্র না হলেও বাইরের জাতিরাষ্ট্র হলেও, তাদের যে একটা প্রভাব এখানে একটা জাতিরাষ্ট্রের জাতিসত্তাগত রাজনীতিতে পড়ে, সেটা কিন্তু আফগানিস্তানের চিত্র থেকে পরিষ্কার। এবং এইখানেই হচ্ছে গিয়ে তুলনামূলক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক মিলে যাচ্ছে। মানে তুলনামূলক রাজনীতি চর্চা যারা করেন, তারা যদি শুধুমাত্র তুলনামূলক রাজনীতি চর্চা করতে চান, সেটা সম্ভব নয়। আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত ধারণা যদি তার না থাকে, তো ফলে এইখানেই হচ্ছে গিয়ে যে মিক্সিং, ইন্টার মিক্সিং ও কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। যে কম্পারেটিভ পলিটিক্সে আমি হয়তো সীমাবদ্ধ রাখতে চাই যে হ্যাঁ, আফগানে জাতিরাষ্ট্র গত আফগানিস্তানে জাতিরাষ্ট্র জাতিসত্তাগত রাজনীতি বা ধর্মীয় রাজনীতির স্বরূপটা কি, কিন্তু যখন আমরা এটাকে বিশদে আলোচনা করব, তখন বুঝতে পারবো যে ইট ইজ অলসো আ পার্ট অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। যে আন্তর্জাতিক রাজনীতি বা ভূ রাজনীতি, জিও পলিটিক্স এর যে 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 পরিসর, সেটা কিন্তু অনেকাংশেই প্রভাব বিস্তার করতে পারে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় যে জায়গাটায় আমি যেতে চাই, সেটা হচ্ছে কি পাকিস্তান। পাকিস্তান প্রথম থেকেই তো এটা হচ্ছে গিয়ে একটা বিশেষ ধর্ম রাষ্ট্র তৈরি হলো, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে পাকিস্তানে বিভিন্ন যে প্রদেশগুলো রয়েছে, সিন্ধ প্রদেশ রয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ রয়েছে, এই সব কিছুতেই কিন্তু, বা ওই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটাকে বলা হয়, সেই অঞ্চলগুলো প্রতিটি অঞ্চলেই হচ্ছে গিয়ে নিজেদের রাজ্যের একটা চাহিদা সেখানে বর্তমান। এবং সেটা সেটা ধর্মীয় রাজনীতি নয়, সেটা আবারও জাতিসত্তাগত রাজনীতি, কারণ সেখানে তো এক ধর্মেরই রাষ্ট্র, জাতিরাষ্ট্র, তো সেখানে আর ধর্মীয় আন্দোলন তো হচ্ছে না, সেখানে জাতিসত্তাগত রাজনীতি হচ্ছে। এবং সেখানে মূল ব্যাপারটাই হচ্ছে গিয়ে অনুন্নয়ন বা দারিদ্রতা, তো সেইগুলো গুরুত্বপূর্ণ। এবং এইটা একটা উদাহরণ হচ্ছে যে কিভাবে একটা নির্দিষ্ট জাতিরাষ্ট্রের যারা পরিচালক, তাদের যে ব্যর্থতা, যে উন্নয়ন বা কর্মসংস্থান, সেগুলো একদম জাতিরাষ্ট্রের প্রতিটি প্রান্তে ছড়িয়ে না দিতে পারার যে ব্যর্থতা, মানে ইট ইজ আ ক্রাইসিস অর ইট ইজ আ ফেলিয়র অফ দ্য পলিটিক্যাল লিডারশিপ অফ আ পার্টিকুলার নেশন স্টেট, যে যার ফলে এই জাতিসত্তাগত রাজনীতিগুলো হয়। তাহলে আমরা দুটো উদাহরণ দেখলাম, একটা জায়গায় জাতিসত্তাগত রাজনীতি হচ্ছে এবং সেই রাজনীতিটাকে পৃষ্ঠপোষকতা করছে বাইরের জাতিরাষ্ট্র আফগানিস্তান, আবার পাকিস্তানে জাতিসত্তাগত রাজনীতি হচ্ছে এথনিক জাতি মানে প্রদেশগত যে রাজনীতি এবং আন্দোলন হচ্ছে, সেটা সেটাকে কারা সেটার জন্য কারা দায়ী, তারা দায়ী হচ্ছে গিয়ে নিজেদের জাতিরাষ্ট্রে যারা পৃষ্ঠপোষক, মানে যারা হচ্ছে গিয়ে পরিচালক। তো এইটাও আর আরেকটা নিদর্শন,
আমরা চলে আসছি শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় কি দেখতে পাচ্ছি? শ্রীলঙ্কায় দেখা যাচ্ছে যে মূলত সেখানে একটা ধর্মকেই মেনে চলে মানুষরা, সেটা হচ্ছে বুদ্ধিজম। কিন্তু সেখানে হচ্ছে গিয়ে সিনহালা সংখ্যাগরিষ্ঠ, তামিল সংখ্যালঘু, এবং এই তামিল সম্প্রদায় তাদের পৃষ্ঠপোষকতা কারা করছে? ভারত। তারা সবসময় চেষ্টা করে যে তামিল সম্প্রদায়ের লোকজনদের যেন কোনো অসুবিধা না হয়, সংখ্যালঘুর কোনো অসুবিধা যাতে না হয়, মাইনরিটির কোনো সমস্যা যাতে না হয়। তার ফলে এইখানে এটা কিন্তু শ্রীলঙ্কার যে অসুবিধাটা, সেটা অসুবিধাটা মূলত ভাষা সংক্রান্ত, ভাষা সংক্রান্ত যে সংবিধানে তামিল ভাষাকে মর্যাদা দেওয়া হবে বা নাকি শুধুমাত্র সিনহলা ভাষাকেই দেশের জাতীয় ভাষা শুধু নয়, একমাত্র ভাষা হিসাবে সারা জাতিরাষ্ট্রের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে সেটা সংক্রান্ত। তাহলে একটা ভাষা সংক্রান্ত গত যে জাতিসত্তার আন্দোলন, সেটাও কিন্তু আমরা একটা নিদর্শন হচ্ছে শ্রীলঙ্কা। আমরা